শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আক্তার হোসেন শেখ, আব্বা আব্দুল শুকুর শেখ মৃত্যু, মার নাম সামর্থবান বেগম মৃত্যু, গ্রাম চরকরফা, ডাকঘর কামঠানা, ইউনিয়ন লোহাগড়া, থানা লোহাগড়া, জেলা লড়াই। যুদ্ধের আগে আপনি কী করতেন? আমি যুদ্ধের আগে কৃষির কাজ করতাম। বাল্য বয়স শুরু হয়ে যায়, তখন আমি কৃষির কাজ করতেছি, জমিতে গেছি খেতকুবাদ, ওইখানে কিছু পাকিস্তানি সৈন্য এসে নামলো, তিনজন এসে স্পিডবোটে এসে নামলো। নামার পরে আমার কাছে জিজ্ঞেস করলো, উদ্যোগী তখন বলতেছি নাম কি, তুমি মুসলমান না হিন্দু? তা আমি তখন বললাম, এই বাংলাভাবে বললাম যে আমি মুসলমান, এই কাপড়া তোলে কাপড়া তোলে এটা বলছে মুসলমানই নিছি। ওটা পালো পাওয়া পরে ওইখান থেকে একটা ছেলে দৌড়ই যাচ্ছিলো, ছেলে তাদের আমার বলছি যে ওই লোক কাকে না কি, তা আমি বলছি যে ওখানে মুসলমান, কিন্তু আর একজন সাইড দাঁড়ান ছিল, ও বললো যে ও তো হিন্দু, মানে হিন্দু ভাই, কিন্তু ওরা ভুল ধারণা করছে যে আমি আমি মিথ্যা কথা বলছি, হিন্দু ওরা হিন্দু খুঁজতেছে। তা তখন আমার পরে রাইফেল আমার বুকির পরে দাঁড়িয়ে, মিলিটারি রাইফেল টান দিয়ে চেম্বারে গুলি নিয়ে তখন বুকের পরে দাঁড়িয়ে ধরার পরে আমি তখন এই জোড় হাত করে মাফ চাচ্ছি, সব মাফি মাফ, আমি জবাবাদ বলছি আপনি তুর্কি যা, ওঠ সে মুসলমান আছে ওদের সাথে দুকার হিন্দু ওয়া বলছে। তখন উনি ওই আর একটা মিলিটারি তার সাইড দাঁড়ান ছিল, ওরা তিনজন একজন, তখন আমার কাছে নিজের কাছে দৌড়ে যায় মুসলিম, তাহলে মুসলিম তাহলে তা ইসি এই করে ওই যে গুলি আমার বুকের পরে উঠাইছে ধরে আছে, ওরা হাত ধরে টান দিয়ে নামে বললো যে উতারো রাইফেল। এরপরে রাইফেল নামে গেলে নামানোর পরে আমি পরে চিন্তা করলাম, আল্লাহ রহমতে বেঁচে গেলাম। এরপর আমি ভারতে চলে গেলাম, 8 জন লোক আমি সঙ্গে করে 8টা ছেলে নিয়ে যাই, আমি এদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাই। ওখানে যাই প্রথম টালিখুলা কাম্পে হিমায়ত আব্দুল খালেক শেখ, মুজার সর্দার দাউদ উলিয়া আব্দুল মুহিদ্দিন, আর 8জন আমার নাম তো আক্তার হোসেন। তা এই 8 জনই আমি ওখানে যাই। তা ওখানে যাই প্রথম দিন বাসাইতে আমাকে একজন বাদ পড়ে যায়, সুরকনি ছিল তাই বাদ পড়ে যায়। তারপর ও দেশে চলে আসে, দেশে আসে সুরকনি সারিয়ে আবারও গেছিলো, কিন্তু তখন আমরা বিহারে, আমি তখন বিহারে ট্যান্ডিং করি। তা ওখানে যাই ট্যান্ডিং করে 28 দিন ওখানে ট্যান্ডিং করি, ট্যান্ডিং করার পরে আমাদেরকে কল্যাণীতে পাঠায় দেয়, থাকা পরে ওখানে 13 দিন আমাদের ওখানে রাখে রাখি। এরপর আমার বাগদা বর্ডারে পাঠায়, বাগদা বর্ডারে আসে ওখানে ওই পাকিস্তানি ভারতের সৈন্য আমাদের মুক্তিযোদ্ধা দিয়ে ওখানে আমি থাকি। এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমি সেই
বাগদাই ছিলাম ওখান থেকে, দেশ স্বাধীন হওয়ার পরে আমার দেশে পাঠালে, দেশে চলে আসি। এরপরে আমি আমার বাড়িটাও পুড়িয়ে গেছে, আমার বাড়িটাই 2 বছর পুড়িয়ে গেছে, 6খানা ঘর পুড়িয়ে গেছে। কিন্তু আমি এই যে সরকারের যে সাহায্য অনুমতি মানে একটা ঘর দেবে এখানে বাসাইতে আমার নাম আসছিল, আমি দরখাস্ত করেছিলাম, কিন্তু সে না আমি ঘরটা পাইনি, ঘরটা আমি পাইনি। আমার রাবি যে আমাকে একটু নিঃশ্রয় জায়গা মানে আসি এখন একটু আশ্রয় দেওয়ার মতো সরকার যদি এরকম কিছু করতো আমি খুব খুশি হতাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।